Allahu Akbar, Allahu Akbar. আমার 10 বিঘা 20 বিঘা জমি আছে, আমি শত শত কোটি টাকার মালিক। আমার পাশে যে আছে তার তিন কাটা জমির উপরে চার পাঁচটা সন্তান নিয়ে বসবাস করে। আমি এত প্রভাবশালী হওয়া সত্ত্বেও তার জমির কিনারায় দিয়ে আমার ভিটাটা আমি শুধু বেড়াতা, আমার দেয়ালটা শুধু তার জমির দিকে ঠেলি, কারণ সে তো অসহায়, তার তো বলার কিছু নেই। আপনি মনে রাখবেন, আপনি যার উপর অবিচার করবেন তার উপরে সুবিচার করার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। আপনি যার উপরে জুলুম করবেন সেই মাজলুমের পক্ষে দাঁড়াবার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ রাসূল বলছেন, তিন জনের দোয়াকে আল্লাহ তাআলা ফিরত দেন না। আল্লাহ তাআলা বলছেন, তিন জনের দোয়াকে আল্লাহ তাআলা ফিরত দেন না। একটা হলো দাওয়াতুল ওয়ালি, পিতামাতার দোয়াকে আল্লাহ তাআলা ফিরত দেন না। আরেকটা হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়াকে আল্লাহ তাআলা ফিরত দেন না। আরেকটা হলো দাওয়াতুল মাজলুম, যার উপরে জুলুম করা হয়, জালেম, যে ব্যক্তি জালেম যার উপরে জুলুম করা হয়েছে, মাজলুমের দোয়াকে আল্লাহ ফিরত দেন না। আপনারা তো চিন্তা করেন যে মাজলুমের দোয়া যদি ফিরত না হয় তাহলে কই, মাজলুমরা তো কোনো বিচার পায় না। বিচার পায় আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কার বিচার কোথায় কিভাবে কখন হবে আল্লাহ তাআলাই জানেন। এজন্য কেউ কারো উপরে যদি জুলুম করে মনে করবেন না সে বেঁচে গেছে। পৃথিবীর ইতিহাসে একজন জালেমের বিচার সুষ্ঠুভাবে হয়নি, একজন জালেম পৃথিবী থেকে ভালোভাবে বেঁচে যেতে পারেনি। সাদ্দাম যেভাবে নিষ্পেষিত হয়েছে, এই সাদ্দাম অসংখ্য মানুষের উপরে জুলুম করেছে, কর্নেল গাদ্দাফি অসংখ্য মানুষের উপরে জুলুম করেছে, পৃথিবীর যত শাসক, যত নেতা, যত বড় লোক, যত ধনী, যত প্রভাবশালী মানুষ যদি আরেকজন মানুষের প্রতি জুলুম করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই মাজলুমের পক্ষে দাঁড়ানো হয়, সেই জালেমের বিচার করার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। মনে করার কোনো সুযোগ নেই যে মাজলুমের পক্ষে কেউ নেই। যখন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আল্লাহ তাআলাই মাজলুমদের পক্ষে আছেন। এজন্য এই দানের ক্ষেত্রে আমরা যে দান করব, এই দান আমরা কাদেরকে করব? আমরা দানের কথা উঠলেই, আমরা দানের কথা বললেই আমরা বলি ভাই মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, মসজিদের ইমাম সাহেবের দান করেন, মুয়াজ্জিনকে করেন। দানের কথা উঠলেই মাদ্রাসার মসজিদ ছাড়া আর কোনো দিকে যাওয়ার সুযোগ নেই। কিন্তু দানের খাত শুধু মাদ্রাসা আর মসজিদ না, অনেকগুলো দানের খাত আছে। এই দান, দানের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে আমি আগেও বলেছি, দানের ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনকে দান করলে বেশি সওয়াব হয়, দুইগুণ সওয়াব হয়। অন্য দরিদ্রকে দান করলে যা সওয়াব হয়, নিজের আত্মীয় স্বজনকে দান করলে তার ডবল সওয়াব হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের চাচা, নিজের আপন চাষি, নিজের ফুফু, নিজের খালা, নিজের ভাতিজা, নিজের আত্মীয় স্বজন, নিজের আপন ভাই খুব অসহায়, উনি বাইরে দান করে, মসজিদ করে, মাদ্রাসা করে, দানবীর সাথে নিজের ভাইয়ে, নিজের আপন ফুফু, নিজের চাচা মাংস খেতে পায় না কোরবানির দিন। নিজে ঢাকায় বড় নেতা, 10 লাখ 12 লাখ টাকা দিয়ে গরু কিনে কর্মী খাওয়ায়, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, কোনো দাম নেই। আত্মীয় স্বজনকে দানের ব্যাপারে বেশি হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقه على المسكين صدقه, ফকিরকে দান করলে এক গুণ সওয়াব। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ফকিরকে দান করলে এক গুণ সওয়াব, ওয়ালা যিন রাহিমি ইসনাতানে, আর যদি কেউ আত্মীয়কে দান করে, অসহায় দরিদ্র আত্মীয়কে দান করে, তাহলে দুগুণ সওয়াব। একটা হলো সাদাকা অসিলা, একটা হলো সাদাকা দানের সওয়াব, আরেকটি হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। দুইটা সওয়াব।
তাহলে আপনারা দান করার ক্ষেত্রে দেখবেন আপনাদের আত্মীয়র ভিতরে কারা অসহায়, কারা সবথেকে বেশি অসহায় তাদেরকে আপনারা দান করবেন। দান করার ক্ষেত্রে নিজের ভাইকে দান করা যায়, যাকাতের টাকা নিজের ভাইকে দেওয়া যায়, নিজের বোনকে দেওয়া যায়, যাকাতের টাকা নিজের ফুফুকে দেওয়া যায়, নিজের চাচিকে দেওয়া যায়, নিজের মামিকে দেওয়া যায়, নিজের খালাকে দেওয়া যায়। আপনি দেন না, আপনি আত্মীয় স্বজনকে দান করেন না, আপনি দান করেন বাইরে। আপনি মনে করেন বাহিরে দান করা মনে হয় বেশি সওয়াব, না, আল্লাহ রাসূল বলছেন আত্মীয়র ভিতরে দান করলে ডবল সওয়াব। কারণ একটা হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন, আরেকটি হলো আপনি অসহায় মানুষকে দান করেছেন। আল্লাহ তাআলা এই দানের ব্যাপারে 82 জায়গায় কোরআনুল কারীমে 82টি জায়গায় যাকাত দানের ব্যাপারে কথা বলেছেন, 82 জায়গায়। এর ভিতরে যাকাত শব্দ দ্বারা 30 বার এসেছে। আল্লাহ তাআলা যাকাত শব্দ দ্বারা 30টি আয়াত নাযিল করেছেন কোরআনুল কারীমে। সাদাকা আস-সাদাকাতুন শব্দ দ্বারা আল্লাহ তাআলা 9টি আয়াত কোরআনুল কারীমে অবতীর্ণ করেছেন। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা, এই ইনফাক শব্দ দ্বারা আল্লাহ তাআলা 43টি আয়াত অবতীর্ণ করেছেন। এই 43, 30 আর 9 সব মিলায় 82 বার আল্লাহ তাআলা তিনটা শব্দে 82 জায়গায় যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুস যাকাত ওয়া রাকউ মার রাকিঈ, তোমরা সালাত আদায় করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুস যাকাত ওয়া আকিমুল্লাহ কারদান হাসানা, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দাও। যেখানেই সালাতের কথা বলা হয়েছে ওখানে যাকাতের কথা বলা হয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন দেশে মিশন পাঠাতেন যাকাত কালেকশন করার জন্য, কিংবা দাওয়াতের জন্য যখন বিভিন্ন দেশে দূত পাঠাতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাদেরকে বলতেন প্রথম গিয়ে তুমি বলবা তারা কালিমা সাক্ষী দিতে, যদি তারা কালিমা পড়ে তখন তাদেরকে বলবা খামস সালাওয়াত, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা, যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার কথা স্বীকৃতি দেয় তখন বলবা ওয়া আতুস যাকাত, তোমাদের যদি সঞ্চয়তা থাকে, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে সম্পদ দিয়ে থাকে তাহলে তোমরা যাকাত আদায় করবা। মূলত যাকাত মানুষের সম্পদকে পবিত্র করে, ধনী মানুষের সম্পদকে পবিত্র করে যাকাত। নামাজের সঙ্গে সঙ্গে যাকাত বলার অর্থই হলো যদি কোনো ব্যক্তি তার সম্পদকে পবিত্র না করে তাহলে তার নামাজ হবে না। অপবিত্র সম্পদ ভক্ষণ করলে নামাজ হবে না। এ কারণেই আল্লাহ বলেছেন তুমি সালাত আদায় করো, সালাত কায়েম করো, সাথে সাথে যাকাত দাও, তোমার সম্পদকে পবিত্র করো, পরিশুদ্ধ করো। কারণ তোমার সম্পদকে যদি পবিত্র না করো তুমি সালাত পড়বে কিন্তু সালাত আদায় হবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা লা ইউতুনা যাকাত হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা যাকাত আদায় করে না তারা আখিরাতে বিশ্বাস করে না, তারা হলো কাফের। আল্লাহ তাআলা যাকাতের ব্যাপারে 82 জায়গায় বলেছেন, দানের ব্যাপারে বলেছেন। এত বিস্তারিত খুতবা তো আজকে দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াউমুন লা বাই'উন ওয়া লা খুল্লাতুন ওয়া লা শাফা। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো, আল্লাহ তাআলার পথে খরচ করো ওই দিন আসার আগ পর্যন্ত যেদিন কোনো বেচা কেনা থাকবে না, যেদিন কোনো বেচা কেনা থাকবে না, ওয়ালা খুল্লাতুন, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেদিন কেউ কারো কোনো উপকার করবে না, ওয়ালা শাফাআ, এবং যেদিন কোনো সুপারিশকারী থাকবে না, সেদিন আসার পূর্বেই তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো।